এটা সারো মে এই বাচ্চা নিয়ে টপ এই হাতে চলে তারা তিন গে চার এই বাচ্চা সিম কা এই হাতে কে রূপমের রাজ এবং এই হাতে কে দুটো ফিল্টারের মধ্যে খাতে জসিম জসিম সিধা ভেজেঙ্গে ও নালি কুল কা মেহতা আছে কিন্তু গ্রাম তো হট বল সিধা ফুটি কিপার কে স্টার মে এই বাচ্চা নিয়ে টপ ওয়ান ড্রপ ইনটু দ্য ফ্যান জসিম কা বল্লা মাশাআল্লাহ পুরি তরহ সে খোলেগা তো চলিয়ে জসিম জব তক রোকেঙ্গে তোড় ফোড় চালিয়ে দুসরা বাউন্ডারি থা না হাইট কে লিয়ে নো বল করে ইস বার ফির এক বার আপনে 100% ঝোঁক দিয়ে থে ইস বার ফির এক বার নো বল ইয়ে বন্দে ভারত এক্সপ্রেস वो रॉयल एनफील्ड की रफ्तार में थोड़ा सा ब्रेक लगा दीजिए वो स्कूटी की तरह आगे बढ़िए ऐसा बताते हुए मैच ऑफिशियल इस बार चलिए सो जसीम को लौटना होगा और कहीं ना कहीं अंडर प्रेशर चले गए हैं टीम ये तो होना ही था আচ্ছা বন্ধ করো বন্ধ করো মিউজিক বন্ধ করো এখান থেকে চমৎকার একটা ডেলিভারি মোকাম কোথাও লেগ স্টাম্পের অনেকটা বাইরে দুটো বাউন্ড প্রসারণ এবং পাম্প দিতে হবে এখান থেকে ডাম্প পৌঁছে আসবে চাপটা বাড়বে আচ্ছা টসটা করে দেওয়ার চেষ্টা করবো আমরা কালা চাপ টসটা করে নেব এবার ও যা আছে উপর বালা দিচ্ছে ও মেরে পিস্টা ওড়ি ওর ইন্দ্রর পিজেটা যারা প্রত্যেকটা মুহূর্তে কমেন্টস করছেন মেহেরুন আছে কিনা ট্যাপ করবেন বল যাবে মাঠের বাইরে নিজের যাত্রা চেনাবেন রূপম রূপম আর রূপম আর তৃতীয় ওভার ছোটকা আর শেষ 17 বল থেকে 31 রানের প্রয়োজন আরো একটা রপ চাপ পড়ছে এই চাপটা কন্টিনিউ রাখতে হবে রূপম মোকাম তারা জানেন টাকেওয়ালি সেরকম রিলিজ করতে হবে স্ট্রেট টু দ্য ফিল্ডার ইস মাত্র ফিল্ডিং এফোর্ট দেখিয়ে ও চিতা কি চাল বাজ কি নজর আর রাহুল কি ফিল্ডিং ইসমে সাথ সো বাউন্ডারি কে সাথ ওভার খতম করেঙ্গে তিন ওভার কে বাদ এবং উর্ফিতা ছেড়ে দিয়েছে ক্যামেরা ধরেছে টুসেনজি রূপ দক্ষতা রয়েছে এখানে বল হাতে রাজ এবং এখান থেকে দুটো ফিল্টারের মধ্যে খান থেকে এবং ছোট একটা গ্যাপ ছিল সেখান থেকে বল যাবে মাঠের বাইরে কোথাও না কোথাও বোকা বানিয়ে দিয়েছে যদিও নো বলের সংকেত এসছে
একদম ও দাঁড়িয়ে আছে। এখান থেকে আবার একটা মিসবিল্ডিং, খেসারতটা ঘুরতে হবে। গোপিপি গুটকা তারু গার্লফ্রেন্ড চার চাঁদ লগা দেগা স্টিভ কা ও ব্যাটার রূপম। ইস বার চলিয়ে ফির এক বার রূপম ফিট করেঙ্গে, গলতি করেঙ্গে। তো সাত মে সতেরো কোন দিকে আসবে বিপদের ঘন ঘটা। তো ছয় বল থেকে তেরো আনলাকি থার্টি। অর্থাৎ ছয় বল থেকে করতে হবে এগারো। নতুন ব্যাটার আসগার, রুমাল বেঁধে পল্লব পুরলের বাড়ি পর্যন্ত বলকে পাঠিয়ে দেবে। আইপিএল বলবে অনেকে অনেক কিছু, পাঁচ বলে তিন, পাঁচ বলে এক, কিন্তু বাকি আছে সাত। এটা থেকে চমৎকার একটা ডেলিভারি, ম্যাচে কামব্যাক করছে। চার বল থেকে সাত, হাম সাত সাত এক, শেষ পর্যন্ত কে সাথে থাকবে? ইমরান টু রূপম, ঠিক আছে খেপা ঋতিক শর্মা। এখান থেকে সাইফুদ্দিন মল্লিকের ব্যাট আবার একবার ঘুরছে উঠবে। সো ম্যাচটা কমপ্লিট করবেন এবং জয়লাভ করবে এখান থেকে টিম এ সেভেন এবং ম্যান অফ দ্য ম্যাচ।